নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের ঘোষণা না দেওয়া পর্যন্ত বিএনপি কোনো সংলাপে যাবে না বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জনগণের ভোটে বিশ্বাস করলে পদত্যাগ করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দেওয়ার আহ্বান জানান তিনি। দলের গুলশান কার্যালয়ের সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। সরকার পতনের চূড়ান্ত আন্দোলনের রূপরেখা নির্ধারণে সমমানা দল ও জোটের সাথে ধারাবাহিক বৈঠকের অংশ হিসাবে ১২ দলীয় জোটের সাথে বৈঠক করেন বিএনপি নেতারা। দলীয় চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব জানান, শিগগিরই এক দফা আন্দোলনের রূপরেখা ঘোষণা করা হবে। সংলাপ প্রসঙ্গে তিনি বলেন, সরকার পদত্যাগ করলেই কেবল সংলাপ হবে। তত্ত্বাবধায়ক বলেন আর যাই বলেন, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হবে, এই ঘোষণা সরকারকে আগে সবার আগে দিতে হবে এবং পদত্যাগ করে দিতে হবে। এই ব্যাপার ছাড়া কোনো সংলাপের প্রশ্নই উঠবে না। নিরপেক্ষ সরকারের অধীনে যদি নির্বাচনে আওয়ামী লীগ আবার আসে তাকে আমরা স্বাগত জানাব, কিন্তু ক্ষমতায় থেকে নির্বাচন করবেন আর বলছেন যে আমরা সব ত্যাগ স্বীকার করবো, সেটা তো ত্যাগ নয়। সেটা কী সেটা আপনারা ভালো বুঝবেন। অন্যদিকে সংলাপ নিয়ে আওয়ামী লীগ নেতাদের পরস্পর বিরোধী বক্তব্য রাজনৈতিক সংকট বাড়াচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দলের নয়াপল্টন কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। সংলাপ নিয়ে আওয়ামী নেতাদের পরস্পর বিরোধী বক্তব্য তারা জাতীয় তামাশার মুখপাত্র হিসেবে জনগণের কাছে বিবেচিত হয়েছে। এক নেতা বলছেন সংলাপের কথা, আরেকজন বলছেন যে না, তারা গণতন্ত্র ও সুষ্ঠু নির্বাচনের ভয়ে নির্দলীয় নিরপেক্ষ সরকার ব্যবস্থা প্রতিষ্ঠায় বিষয়টি সবসময় এড়িয়ে যায়। আবারও একতরফা নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখলের মাস্টার প্ল্যান বাস্তবায়ন করতেই আরপিও সংশোধনের মাধ্যমে নির্বাচন কমিশনের ক্ষমতা খর্ব করা হয়েছে বলেও দাবি করেন রিজভী। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা।